এটা না এটা না এটা প্যাকেট পলি করে ওখানে রাখো। একটা এই সাইজ আনো যেটার মধ্যে কোনো ট্যাগ নেই। হ্যাঁ बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। আমি সাদিয়া আইথিং লাইভে চলে আসছি। সো আপনারা যে যেখানে আছেন সরি সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন। যার যার টাইম মানে একটু লাইভটা শেয়ার করে দেবেন। হাই আপু হ্যালো। সো টুডে আই এম গোনা শো ইউ আ বিউটিফুল জাজাক প্রিমিয়াম, যেটা অল্প কিছু পিসেস আছে। এটা এটা লাইভ করবো 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 বলে সো এটা অলমোস্ট স্টক আউটের দিকে দেখিয়ে দিয়েছি অনেকবার আপনাদেরকে। আপু হাই পুষ্পাপু কেমন আছেন? হাই আপু হ্যালো হ্যালো। সো আমরা যে যেখানে আছি একটু দ্রুত 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 একটু জয়েন হয়ে যাব। যার যার টাইম মানে হাই আপু হ্যালো। যার যার টাইম মানে একটু লাইভটা এই ড্রেসটা আমার আছে আপু আলহামদুলিল্লাহ। আই ওয়ান্ট রিভিউজ রিভিউজ দেবেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো যাদের কাছে আছে। আমার পেজ আসলে এখানে একটু বসা কম হয়, সো একটু কি ফিজিক্যাল একটু সিকনেসের কারণে। সো বসবো অনেক সুন্দর সুন্দর রিভিউ আছে আপুদের, আমি ইনশাল্লাহ শেয়ার করে দিব সবার রিভিউ। সো হাই আপু হ্যালো। যে যেখানে আছে একটু দ্রুত জয়েন হয়ে যাবেন। যার যার টাইম লাইনে হ্যাঁ এটা দেখি আচ্ছা আচ্ছা এই অন্য একটা না এম আমি এম অথবা সবার উপরে উঠো তো চেয়ার নিয়ে দেখো তো কী অবস্থা। আচ্ছা সো একটু সবাই দ্রুত জয়েন হয়ে যাবেন। যার যার টাইম লাইনে একটু লাইভটা শেয়ার করে দিতে হবে। সবাইকে একটু দ্রুত জয়েন হয়ে যাবেন। যার যার টাইম লাইনে একটু লাইভটা শেয়ার করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন রাইট নাও আপুর সাথে কারা কারা অ্যাক্টিভ আছেন, লাইভটা ক্লিয়ার কিনা এবং আপুকে ক্লিয়ারলি দেখে দেখি এটা এটা দেখি আপুকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা ওয়েট করছিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। ওড়নাগুলো আর একটু লং করা যায় না আপু? আপু ওলকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে বলেছেন ইনশাল্লাহ আপু ট্রাই করবে পরবর্তীতে। আমরা তো সবসময় বলি আপু একে সার্বজনীন লংয়ে রেখে সার্বজনীন সব কিছুতে রেখে করি, বাট আই উইল টেক ইট অ্যাজ এ আপু অ্যাক্টিভ আপু। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যে যেখানে আছি একটু দ্রুত জয়েন হয়ে যাবো। যার যার টাইম লাইনে একটু লাইভটা শেয়ার করে দেবো। আজকে উই হ্যাভ লটস অফ প্রোডাক্ট টু শো ইউ গাইজ। গত দুই দিন অ্যাক্টিভ আপু থ্যাংক ইউ সো মাচ। গত দুই দিন লাইভ হয় নাই, সো আই হ্যাভ লটস অফ প্রোডাক্ট টু শো ইউ গাইজ। অনেক 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 প্রোডাক্ট আছে আজকে আপনাদেরকে দেখাবো। ওয়েট করছিলাম। থ্যাংক ইউ আপু। মনে হচ্ছে কতদিন লাইভ হয় না আপু, সেম ফিলিংস হিয়ার। আমার এটা মনে হচ্ছে যে কতদিন ধরে না যেন আমি লাইভ করি না। ওই ব্ল্যাক কালারটা দাও। কতদিন ধরে আমি লাইভ করি না। ফটো ড্রেস আনা আপু আনবো 1 ঘন্টা আপু 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 আমি আজকে ট্রাই করছিলাম, বাট আমি ফিজিক্যালি এত উইক আজকে দেখা গেছে। আমি খুব 11টা থেকে একটু প্রিপারেশান নিয়েছি, ঠিক 11টা লাইভে আসবো, কিন্তু একটু স্থির হতে পারছিলাম না। আমি রিয়েলি সরি। টাইমটা একটু আগে করতে হয় না আপু? ইনশাল্লাহ আগে হয়ে যাবে ইনশাল্লাহ। হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। 48 সাইজের ড্রেস দরকার আপু। উই হ্যাভ 48 সাইজ। উই হ্যাভ লটস অফ ড্রেস অন 48 সাইজ। আমি আজকে দেখিয়ে দিব আপু আপনাদের। যেটা মনে হয় যে যাজাকে 48 সাইজ হয় না আপু, যাজাকে আপনি XXL পর্যন্ত হয়। যেগুলো যাজাক স্টিচ হয় আপু সেগুলো আপ টু XXL পর্যন্ত অ্যাভেলেবেল হয়। আসসালামু আলাইকুম আপু কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে না দেখলে ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ আপু। সুন্দর লাগছে ড্রেসটা। আমি অলরেডি এই ড্রেসটা পরে ঘুরে আসছি আলহামদুলিল্লাহ আপু। আমার এখনও ঘোরা হয় নাই। সো এই ড্রেসটা এই জন্য ম্যাডাম আজকে একটু করে দিলাম। সো অনেকেই ওয়েট করছিল আপু। টিস্যু লাগবে আমার? দেখো তোমার ড্রয়ারে আছে নাকি? সো অলরেডি আমি ওয়েট করছিলাম। আজকে কী কী আছে চলেন দেখি। দিসপুর অনেক সুন্দর একটা প্লেসে ঘুরে আসলাম আলহামদুলিল্লাহ। হোয়াটস দ্য রিভিউ আপু? আই ওয়ান্ট লটস অফ রিভিউ গাইজ। আজকে খুব সুন্দর সুন্দর আছে। আজকে পুরো উইকের একটা 48 সাইজ। আচ্ছা দেখেন এই ড্রেসটা আসছে, এটা হচ্ছে জিভা ইন্সপায়ার্ড একটা ড্রেস। আজকে আমরা এটা দেখিয়ে দিব। এছাড়া উই হ্যাভ লটস অফ পাকিস্তানি ড্রেস টুডে, যেগুলো আজকে আমরা লাইভের জন্য ওয়েট করছিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু যে একটা ড্রেসিং দিচ্ছি, বাট আমাকে অন্য প্লিজ হেল্প করুন। খুশি আপু আপনি কি ইনবক্সে নক করেছিলেন? ডিজাইন দিয়েছি। আচ্ছা রোজারিয়া রোজারিয়া আপু আপনি কি ইনবক্সে নক করেছেন? একটু বলবেন। এটি ইনবক্সে আপু ড্রেস দেখাচ্ছে আপু। এটা নিয়ন কালার আর অলিভ আপু? এটা ইটস নট নিয়ন কালার। এটা কি নিয়ন কালার? ওইটা আপু অলিভ টোনের মধ্যে। আচ্ছা আপনাদেরকে বলেছিলাম গুলজি স্টিচ বা পাকিস্তানি স্টিচ আসবে। সো হিয়ার ইট ইজ। এখনও স্টিচ হচ্ছে, একটা স্টিচ আসছে। দেখিয়ে দিই যে ড্যামোগুলো কেমন হবে। দিস আর দ্য ড্রেসেস। এটা আমাদের সবার মনে আছে কিনে যাই না। ইটস আ জেড। এটা জেড জেডের একটা ড্রেস। এটা অল সাইজ অ্যাভেলেবেল হবে। একটু মাথায় রাখবেন আমাদের কাছে কিন্তু আপু আপ টু XXL পর্যন্ত উই হ্যাভ ড্রেসেস। বাট আমাকে একটু কালো মোবাইলটা দিবা। সো আপ টু XXL পর্যন্ত উই হ্যাভ ড্রেসেস, কিন্তু সেগুলো শুধু আমাদের স্টিচের। অ্যান্ড দিস উইল বি দ্য ড্রেস। এটা হচ্ছে আমাদের একটা জেডের ড্রেস। এটার কোয়াইট কিন্তু পাকিস্তানি স্টিচ ড্রেসগুলোর প্রাইস একটু নক করেছে বাট কোনো রিপ্লাই দিচ্ছে আপু রিপ্লাই দিবে একটু সময় নিতে হবে যে আপু একটু সময় দেন আজকে তো এমনি আপু ছুটি ছিল না লিখলে ভালো লাগে না থ্যাংক ইউ সো মাচ আমারও লাইভে না আসলে ভালো লাগে না গত কিছুদিন আমি একদম খুব বেসিক ছিলাম নাহলে লাইভে আপু চলে আসতাম সো একটু আমাকে জাস্ট 30 সেকেন্ড টাইম দিবেন আচ্ছা so let's start the live so these are the stitch hai apu hello apnar per dress er price amar per dress er price apu bole dicchi ekoni khubi reasonable amake ekটু ইয়ে করবা একটু টিস্যু দিয়ে যাব উপরে একটু কষ্ট করে হ্যাঁ হ্যাঁ জয়তি আপু কাইন্ডলি কি করবেন জানেন নেক্সট টাইম ডেলিভারি বয়ের সামনে চেক করবেন আমি একটা জিনিস বুঝি না Why guys you don't take the dress in front of delivery boy? যেখানে আপনি ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন অন্য কোনো পেজের মতো আপনার কাছ থেকে কোনো অ্যাডভান্স ডিমান্ড করা হচ্ছে না আপনি ডেলিভারি বয়ের সামনে ড্রেস চেক করছেন চেক করার পরেও আপনি যদি মনে হয় আপনি ইউ ডোন্ট লাইক ইট জাস্ট রিটার্ন ইট এখন লাইভে এসে মনে করেন আমি একটা কমেন্ট করে দিলাম হয়ে গেল দ্যাটস ইট না একটা লাইভে এসে যেটা মন চায় আমার সেটা একটা কমেন্ট করে দিলাম দ্যাটস ইট যা মন চাইলো যেখানে এই ড্রেসটা আমি যেটা পরে আছি এটা আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 250 পিসের উপরে সেল করেছি 250 পিস এন্ড লটস অফ আপনারা এখানে এসে কমেন্ট করতেছে আপু এই ড্রেসটা পরেছি ইটস ভেরি গুড ইন কোয়ালিটি আপনি একটা কমেন্ট করে দিলেই হলো না সো আমার আজকে শরীরটা আপু এমনি ভালো না সো আপনারা কেউ যদি এই টাইপে কমেন্ট করেন আমি একটা তারা কথা বলে দেব দ্যাট ওন সাউন্ডস গুড সো এরকম কোনো কিছু বলা যাবে না আপনার ডেলিভারি বয় ছিল না আপনি ডেলিভারি বয়ের সামনে অবশ্যই ড্রেসটা চেক আউট করে রিসিভ করতে পারতেন আপনি কেন করেননি এখন একটা এসে আমরা কমেন্ট করে এত এত সুন্দর সুন্দর রিভিউ আসছে একটা করে দিলাম যেটা আমার মনটা চাইলো দ্যাটস ইট হয়ে গেল না সো এরকম আমরা করবো না আপু এই টাইমটা অন্য কোথাও কাজে লাগান আই এম রিয়েলি সরি এটি গর্জিয়াস গাউন কি হবে আপু গাউন আচ্ছা তোমার জন্য ড্রেস ওয়েট করেছি হাজব্যান্ড কিনে বলেছে বাট আপু আই এম রিয়েলি সরি আই ওয়াজ সিক বাট ইনশাআল্লাহ আজকে থেকে আবার রেগুলার লাইভ হবে সো আমাদের স্টিচগুলো আপু এরকম হবে এটা হচ্ছে একটা জেডের ড্রেস জেড আর এটা ছিল খুব সম্ভবত আমি ক্যাটালগটার নাম বলে দিয়েছি জেডের সো স্টিচগুলো এরকম হবে সালোয়ার এই যে এমব্রয়ডারি করা আপনারা যারা ইউজ করেন ওকে ওকে বিথি আপু আই ওন্ট সো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা পুরো নেকটা এমব্রয়ডারি করা আছে সো পুরো নেকটা হচ্ছে খুব সুন্দর করে আমার অনেক ভালো ড্রেসটা আপু দ্যাটস দ্য থিং না আমি এটাই বলি সঞ্জিত আফরিন আপু মানে লাইভে আসলাম একটা কমেন্ট করে দিলাম একজনকে মানে হয়ে গেল দ্যাটস ইট আই ডোন্ট নো ইউ হ্যাভ দ্য অপশন আপনার যা তখন কেমন আপু আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে আপু একটু ভালো একটু দোয়া করবেন আপুর জন্য প্রাইস আপু এখনো বলে দিচ্ছি লাইভে আসলাম একটা কমেন্ট করে দিলাম দ্যাটস ইট হয়ে গেল একটা কিছু ওকে ইগনোর ওনাদের কথায় আমি কারো দিতে চাই না ইগনোর সো খুব সুন্দর করে একা আমার পক্ষে 2.5 লাখ 3 লাখ মানুষকে আমি একা পসিবল না সো আই ট্রাইড মাই লেভেল বেস্ট এন্ড আমি অনেস্টলি ট্রাই করি অনেস্টলি সো আমি জানি আর আল্লাহ জানে বাকিটা ইটস আপ টু ইউ আর আমি আপনার কথা এত অ্যাটেনশনও দিতে চাচ্ছি না আই এম রিয়েলি সরি সো খুব সুন্দর করে একটা প্যানেল আছে হাই আপু হ্যালো খুব সুন্দর করে প্যানেল করা থাকবে সো এটা হচ্ছে জেডের একটা ড্রেস এই টাইপেরগুলো আমাদের স্টিচও আসবে দিস আর অল লাক্সারি পাকিস্তানি এই টাইপের অনেকগুলো ড্রেস আমাদের আসবে যেটা আমি আপনাদের বলেছি অলওয়েজ ওয়েটিং থ্যাংক ইউ আপু যেটা আমি আপনাদেরকে সবসময় বলেছিলাম যে আপু লেন্থ কত আপু এটার লেন্থ হচ্ছে 43+। এটার লেন্থ আমরা একটু ভালো দিয়েছি সো এই টাইপের অনেকগুলো 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 ড্রেস আসবে যেটা হচ্ছে আপু আমি বলে দিয়েছি আপু একটু দল তোমাকে কিছুটা আপু এটার অন্য কালার হবে না আরে আপু পাকিস্তানি ড্রেসগুলো ক্যাটালগে একটাই কালার হয় আনস্টিচ দেখাও আপু আনস্টিচও দেখাচ্ছি স্টিচও দেখাচ্ছি ধরো একটু জাস্ট গিভ মি 30 সেকেন্ড আমাকে একটু 30 সেকেন্ড টাইম দিবেন কারো কোনো ধরনের কোনো কমপ্লেন থাকলে ডেফিনেটলি গো হেড এবং আমাকে লাইভে কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দিবেন বিকজ আজকে আপু ভ্যাকেশন তো যদি মেসেজ আনসার না পান একটু ওয়েট করবেন আপু ইনশাল্লাহ কালকে সকালের মধ্যে পেয়ে যাবেন আজকে আমাদের অফ তো আপু এর জন্য মেসেজে অ্যান্সারটা একটু লেটে পাওয়ার চান্সেস আছে ইনার লাগবে না আপু কোনো ধরনের ইনার লাগবে না আপু ম্যাটেরিয়াল কি পিওর কটন আপু আর হোয়াইটটার মধ্যে ইনার সেট করা আছে দ্যাট ইজ আপু ওইটার প্রাইস হবে আপনি একটু হোয়াইটটা আমি হোয়াইটটার প্রাইসটা বলে দিই হ্যাঁ একটু বলে দিই তারপর জেড প্রাইস আপু জেডের প্রাইসটা আমি একটু ধরে জেডের প্রাইসটা বলে দিই প্রাইস আপু আচ্ছা আমি জেডের প্রাইসটা একটু বলে দিই লাস্ট অফ দ্য লাইভ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সাদিয়া ইয়াকে লাইভে চলে আসছি উইথ লটস অফ বিউটিফুল ড্রেসেস নিয়ে সো যে যেখানে আছে দ্রুত জয়েন হয়ে যাবেন যার যার টাইম লাইনে একটু লাইভটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন রাইট নিয়ে আপুর সাথে কার কার অ্যাক্টিভ আছে লাইভটা ক্লিয়ার কিনা মামনি কেমন আছো তোমার জন্য দোয়া করবো থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ সো মাচ আপু লেন্থ কত বলে দিচ্ছি আপু তুমি কেন লেট করলে আপু সো সরি কালকে থেকে তো আপু আমাকে আমার রাত জাগা একদম নিষিদ্ধ সো কালকে থেকে চাইলেও আমি রাত জাগতে পারবো না, আই হ্যাভ টু কাম ফার্স্ট। সো ইনশাআল্লাহ চলে আসবো। প্রাইসটা বলবেন। এই যে আপু প্রাইসটা এখনই বলে দিচ্ছি। ড্রেস কালেকশন অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। সোহেল কেমন? সাথে বৃষ্টিকে মেসেজ করেছি, বৃষ্টিকে ওকে সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। 6টা ড্রেস অর্ডার করেছিলাম আপু, 6টা ড্রেস অর্ডার করেছিলাম, কয়টা পেয়েছেন আমাকে একটু বলেন। সো আনিকা আপু কালকে অনেক ওয়েট করেছি লাইভের জন্য আপু, সো সরি কালকে আই ওয়াজ নট ইন দ্যাট সিচুয়েশন যে আসলে আপু লাইভ করতে পারবো, একটু বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম কালকে আপু, ওয়েট করছে আপু ইনশাল্লাহ এখন আজকে থেকে আবার রেগুলার হবে। ড্রেসটা না কিনছেন না, আচ্ছা কে জানি কাকে কমেন্ট করেছে। ওকে সো দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে জেইড একটা, এটা দোপাট্টা হচ্ছে পুরোটা পিওর শিফনের অ্যান্ড দোপাট্টার চারিদিকে লটস অফ লেস ওয়ার্ক করা আছে, ভালো নো ডাউট বাট সাইড। আচ্ছা আচ্ছা আপু একটু ফাতেমা আপু, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আমি অবশ্যই আই উইল লুক আফটার দ্যাট আপু। আমি সবসময় বলি আপনাদের যে কোনো ধরনের প্রবলেম গো হেড অ্যান্ড লাইভে একটু কমেন্ট করে দিবেন, তাহলে আমার জন্য হাই বিউটিফুল কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু। রিপ্লাই বিকাশের কথা বলেছে, বিকাশ নাম্বার ফোন দিয়েছিলাম আপু। এই যে আজকে একটু অফ ছিল যে আপু, ইনশাল্লাহ আবার কালকে থেকে রেগুলার আপু। আজকে একটু লেট হবে, আজকে মাত্র 4জন ছিল অফিসে আপু, সো একটু লেট হবে আর ইনশাল্লাহ কালকে থেকে পেয়ে যাবেন। সো দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে জেইডের একটা ড্রেস, ইটস আমি কেন জানি না ওমরে, জেইড ওমরে, জেইড ওমরে। এটার প্রাইস হচ্ছে 3250 টাকা, স্টিচ থ্রি পিস 3250 টাকা দিস ওয়ান। এটা হচ্ছে খুব সুন্দর করে দোপাট্টাটা করে পিওর শিফন, এটা অল সাইজ অ্যাভেলেবেল। ইট ইজ জাজাক মেক, হ্যাঁ এটা হচ্ছে জাজাকের মেক করা। সো আপনারা কনফিউজড হয়ে যান একটা ব্যাপার, একটা হচ্ছে ফ্যাক্টরি মেক থাকে যেগুলো শুধু স্টিচ অ্যাভেলেবেল থাকে, অ্যান্ড এটা স্টিচ অ্যান্ড আনস্টিচ বোথ অ্যাভেলেবেল, বাট আনস্টিচটা একদম নেই কজ এটা সবগুলো আমরা স্টিচ করে ফেলেছি। এটার সাইজগুলো হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, স্মল হচ্ছে 36 থেকে 38। কেউ যদি অ্যাকুরেট সাইজ চান যে আমার 36ই লাগবে, পাকিস্তানি ড্রেস অর্ডার করবেন না পুরো, কজ পাকিস্তানি ড্রেসের স্মল মানে 36 থেকে 38। সো স্মল, এটা লং হচ্ছে 42 44+। সো 46 থেকে 48 হচ্ছে, 36 থেকে 38 হচ্ছে স্মল, মিডিয়াম হচ্ছে 40 থেকে 42, লার্জ হচ্ছে 44 থেকে 46। পুরো দোপাট্টার চারদিকে এরকমভাবে আমরা লেস আউট করে দিয়েছি, এমনই হবে। ইয়াস আপু, আনিকা আপু ইয়াস, আপনি তো মেবি আমাদের রেগুলার কাস্টমার, সো ইউ নো বেটার যে আমরা হচ্ছে আপনার যদি ডেলিভারি বয়স আমি একটু চেক করে নেবেন, ইফ ইউ ডোন্ট লাইক দ্যাট দেন গো এইট অ্যান্ড আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। সো আমি এভরিডে আপনাকে মনে এই অ্যান্সারটা কয়েক দফাও দিয়ে দিচ্ছি জি আপু, ইয়াস দিস ইজ দ্য কালার, দিস ইজ দ্য কালার। আচ্ছা আপু আমি প্যারোটটা নিয়েছিলাম, আচ্ছা আজকে অনেকদিন হলো, আচ্ছা পাচ্ছি না কি বলো স্টিচ করতে। আচ্ছা আপু প্যারোটটা নিয়েছি, এত জোস, থ্যাংক ইউ সো মাচ তাসফিয়া নিসা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউ বিউটিফুল রিভিউ। আচ্ছা আপু তোমার থেকে 3টা ড্রেস নিয়েছি, ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। বানানো ছাড়া আপু হবে না, ভালোবাসা একটা, থ্যাংক ইউ সো মাচ, বানানো ছাড়া আপু হবে না। সো দিস ইজ দ্য ওয়ান, সো খুব সুন্দর অ্যান্ড এভরিডে আই ডিড, মানে আমি হচ্ছে পিকচার আপলোড করছি, ভিডিও আপলোড করছি, সো গো হেড, সো ওগুলো দেখে অর্ডারটা করে দিবেন। যে ডোমরে পিঙ্কটা না আপু, এটা একটাই আমি এনেছি। সো লোয়ার ব্যাক পোর্শনটা হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, অ্যান্ড ব্যাকের নিচেও হচ্ছে খুব সুন্দর করে একটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। সো দিস ইজ দ্য ড্রেস, এটার মধ্যে ছোট ফ্যাব্রিক হচ্ছে, এটা আর না দেখাই কজ এটা অনেক কম আছে, টাইমে অনেক লাগাতে অ্যাস করেছিলাম। মানে কি ইট ইজ ওকে, প্লিজ প্লিজ আজকে আমি তো বললাম আপু আমার দেখা যাবে কি অ্যান্সার আপনারা করবেন, আমি অ্যান্সার দিব, সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি খুব সুন্দর করে বলেছি আপু, অবশ্যই আপু লাইটিংয়ের জন্য ড্রেসের কালার 19-20 হয়, ইজ ভ্যারি ভেরি ভেরি নর্মাল, লাইটিংয়ের জন্য কালার ডেফিনেটলি 19-20 হয়। এর জন্য হোয়াট আই ডিড, আমি আপনাদেরকে পিকচার আপলোড করে দিই আপু, আমি আপনাদেরকে রিলস আপডেট করে দিই, ডোন্ট ওয়ারি। আমি তো আপু ক্যাশ অন ডেলিভারিও দিচ্ছি যেন আপনাদের কোনো রকম কোনোভাবে আপনাদের টাকাটা কি হয় ওয়েস্ট না হয়, আপনাদের টাকাটা হালালভাবে হয়, আমার রুচিটাও যেন হালাল হয়। ড্রেস পেয়েছি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অন্য কালার না হবে আপু, না আপু প্রাইসটা অ্যান্ড এম সাইজ অ্যাভেলেবেল আছে কিনা আপু বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। সো ড্রেসের লোয়ার পোর্শন আমরা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা পাচ্ছি, এটার এভরি ডিটেলস আছে খুব ছোটো ছোটো, খুব বেশি দেখাবো না কারণ এই ড্রেসগুলো আমার কাছে খুব বেশি থাকে না। এটা হচ্ছে নেকি, এখানে একটা এমব্রয়ডারি করা, এখানে এমব্রয়ডারি লেস ওয়ার্ক আছে, অ্যান্ড লেস ওয়ার্কগুলো কিন্তু আমরা দিয়েছি এখন, এই যে লেস ওয়ার্ক করা, এই যে ব্যাকের যে লেস ওয়ার্ক অল ডিড বাই আস। সো এইগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে খুব সুন্দর করে এটা পুরোটা মেক করে দিয়েছে। প্রাইস আপু যেটা বলেছি সেটাই বলেছি, 3200 টাকা উইল বি দ্য প্রাইস। সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ লাকি আপু। সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, স্মল হচ্ছে 36 থেকে 38, মিডিয়াম হচ্ছে 40 থেকে 42, লার্জ হচ্ছে 44 থেকে 46। কটন ছিল, বিনসেট গাউন ক্যানভেন আপু, আজকে একটু সেল দিব আমি কিছু প্রোডাক্টের, আমি একটু দিচ্ছি ধরো এটা। সো বিনসেট একটা গাউনে আজকে সেল আছে, একদম ধামধাম করে দিব। दाम दाम कर अपना नहीं नीबें हाँ सो एस एट एस सैज आएकटा सैज आ खादी जा रखो ये प्रोडक्टगुलो आज के सेले जाए अपना पड़ा प्राइस बदल घूम आसते से जल्दी रखो अपो आई एम ट्राइंग दाओ अपो आई एम ट्राइंग टू शो यू एज सुन एज पसिबल जल्दी रखो ट्राई कर पड़ाटार कलर अपना अलरेडी लट्स अफ अपना नहीं एंड लाइव कमेंट कर देखे कलर जेटा आछे सो एक माथा रखबें अपनी जो 100% कन्फार्म ना हन अपनी जो कन्फ्यूज थकें जो ना निब कि निब ना शिओर ना तो अर्डर प्लेस करबें ना अपनी जो कन्फार्म हन जो यस आई वांट टू टेक दिस ड्रेस ताहले शुधुमात्र अर्डर कन्फार्म करबें ओके ब्लैकटार प्राइस कत आप 3200 टाका छिलो एई जे एगुलो आज के आमी दिबो एकटु वेट करे आगे आमार पटटा आमी देखाई आमार पटटा आगे खुलो सो बेसिकली माने एतक्षण तो किछुई बोलते पारलाम ना लाइवटा स्टार्ट करे दियेछि ओई लट्स अफ प्रोडक्ट निये सो जे जेखाने आछेन एकटु द्रुत जॉइन हये जाबेन जार जेटा आमरा एकटु लाइवटा शेयर करे दिबेन एंड कमेंट करे जानाबेन राइट नाउ आपनादेर साथे कारा कारा एक्टिव आछेन लाइवटा क्लियर किना एबं आपके क्लियरली देखाबो शोना जाच्छे किना इनसाइड ढाका डेलिवरी चार्जेस 80 टाका आउटसाइड ढाका डेलिवरी चार्जेस 150 टाका सो जे अर्डर करबेन 100% कनफार्म ए अर्डरटा प्लेस करे दिबेन व्हाइटर मत आप आज पेजे पोस्ट कर लट्स अफ ड्रेस आप स्टक करब पाकिस्तानी स्टिच सो अपना इंशाल्लाह अपकामिंग डेजे पाबेन व्हाइट हमें एक देखिए दिलाम और अच्छा आपू सो एक कलर आप देखिए दीची न्यू खादी आधुनिक गान न्यू खादी इज ऑन स्टक आपू स्टके एसे बसे आछे ब्लू कलर ड्रेस आप आपू एकटू आमरा लाइवटा देखिए ड्रेस कलर अनेक सुंदर थैंक यू तो सो सो माच सांजी जाफरिन आपू थैंक यू सो माच थैंक यू सो माच सो खूब सुंदर को एक ड्रेस पे जाखा पैटार्न सो अल्हम्दुलिल्लाह एत पजिटिव रेसपन्स अल्हम्दुलिल्लाह खूब सुंदर आपू सारा साफिनाज माहे उइंटार कलेक्शन आसबेन आपू उइंटार कलेक्शन आमी खूब कम स्टक करी टू बी वेरी ऑनेस्ट एंड फ्रैंक बिकज उइंटार कलेक्शनटा बांग्लादेशे खूब कम समयेर जोन्नो उइंटार थाके सो परे थेके जे पुरो आमार लस हय सो आमी उइंटार कलेक्शन अंतत एकटु स्टक करब एटार जोन्नो जोदि केउ बड़ मने करे जे जाजाकेर जोन्नो वेट करब आपू इट्स बेटार उइंटार जे आपनि अन्य कोनो जायगा थेके निये नेन आपू बिकज आमी उइंटार कलेक्शनटा आपू रायलुर आपू आमी मने हय ना स्टक करब उइंटार कलेक्शन आमी स्टक करब ना अच्छा हाई आपू हेलो दिस इज द वन खूब सुंदर कर स्लीव पे जालिवस लर पर सरकम थ्री फ्लावर आज दिस इज द वन खूब सुंदर एक आम रखा पैटार्न यार प्राइस थकते मात्र 2390 टाका दिस इज द वन एज लेस लट्स अफ रेस वर्क आम रखा पैटार्न खूब सुंदर एक आम रखा पैटार्ने करा एखे एक किट फाला आज पुराटार मध्य खूब सुंदर एम्ब्रॉयडरी करा आपू देखा ठीक ओके खूब सुंदर कर एम्ब्रॉयडरी करा जैसे इज बैक्स एक नेशा थैंक यू आपू सो खूब सुंदर कर पूरा बॉडी इन वेरी ब्यूटीफुल वेते एम्ब्रॉयडरी करा एटार मध्य अन्य कलर आछे ना आपू इट्स एकटाई कलर सो ड्रेसेर लोअर पर एरकम लेस वर्क करा थाकबे लट्स अफ लेस वर्क थाकबे तोमार काल कि हयेछिलो छिलो ना तो आपू काल ना अफिसेई छिलाम ना कालके आई वाज सो सिक सो आमी कालके आजकेও सारा दिन अफिसेई छिलाम ना आपू दिस इज द व्हाइट हच्छे ड्रेसटा आम रखा पैटार्न एंड आप सैलाडा दाओ उइगना गेट अप वेरी ब्यूटीफुल सैलाडा दुटो ड्रेस नियेछि दुटोई भालो छिलो थैंक यू सो माच आज के डेलिवरी पेयेछि अवश्य आलহামদুলিল্লাহ सो डेलिवरी सेक्शन ना आपनि अफिसे ना थाकले डेलिवरीटा एकटु लेट हय दिस इज द वन এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট আমরা একটা স্ট্রেট প্যান্ট কাট পেয়ে যাচ্ছি বিনসাইড রিস্টক হবে না আপু রিস্টক আজকে কিছু সেলে পেয়ে যাবেন জাস্ট ওয়েট আমি দেখিয়ে দিচ্ছি আপু যেটা কি এসেছে আপু জেডের একটা সুইট পিঙ্ক কালার আপু জেড জাস্ট আমি একটা ডিজাইন এটা 10টা পিস স্টিচ আপ ফেলেছি একটা ডিজাইনে 10টা আর আপু পাইনি সো এগুলো হচ্ছে আপু শোরুম থেকে উঠাইতে হয় তো ক্যাটালগ ওয়াইজ পাওয়া যায় না শোরুম থেকে আমি একটাই টানা 10টা একসাথে পেয়েছি 10টা উঠাই ফেলছি खूब सुंदर एक पैंट खूब सुंदर एक पैंट शोरूम ना पाकिस्तानी शोरूम थे पिक करते हैं खूब सुंदर एक पैंटे पे दिस इज द पैंट वेरी ब्यूटीफुल पैंट है खूब सुंदर एक ब्यूटीफुल पैंटे पे जा पैंट आबार खूब सुंदर एरकम रिंग रिंग करा व्हाइटर प्राइस कत 3200 टाका आना ट्राई करबा इंशाल्लाह आपू इंशाल्लाह आपू ऑरेंजर मध्य आना ट्राई करब ना वी हैव द वेरी ब्यूटीफुल दोपाट्टा उइथ इट प्राइस होच्छे मात्र 2390 टाका खूब सुंदर एक ड्रेस पे जा मात्र 2390 टाका दिस इज द वन आ वेरी ब्यूटीफुल दोपाट्टा पे जा पूरा दोपाट्टा खूब सुंदर एम्ब्रो करा ये खूब सुंदर एम्ब्रॉयडरी करा ये ऑल साइज अवेलेबल है सो ये साइजगुलो कि 36 38 40 42 44 46 इट ऑल साइज अवेलेबल 36 38 40 42 44 46 प्राइस থাকছে এটার মাত্র 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 2390 টাকা উইল বি দা প্রাইস ফর দিস ড্রেস অলরেডি অনেক আপুদের আছে সো যারা এখনো কনফিউজ গো হেড এন্ড মেক ইট পারচেজ এখানে আবার খুব সুন্দর করে টার্সেল অ্যাড করা আছে সেলের জন্য প্রোডাক্ট কি কপালে জুটবনে ইনবক্স করে পাই না আপু সেলের প্রোডাক্টগুলো দিস আর লাইক বম মানে যখন যার যেটা পড়ে যায় আর কি আপু মানে কপালে যেটা টিকে যায় খাদিলে আপু আজকের খাদি লাইভ করব না ইনশাআল্লাহ আগামী কালকে করব সো আপুর পর ড্রেসটা হচ্ছে অল সাইজ अवेलेबल 36 38 40 42 44 46 ড্রেসের লং হচ্ছে 43 থেকে 44 স্লিভসের লং হচ্ছে 20 যার ভালো লাগছে গো হিড এন্ড মেক ইট পারচেজ অবশ্যই ট্রাই করবেন 100% কনফার্ম এই অর্ডারটা প্লেস করার জন্য যারা কনফিউজড আপনারা অর্ডার করবেন না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সো কি করতে হয় আপনার ডেলিভারি বয়ের সামনে একটু ড্রেসটা চেক করে নিয়ে রিসিভ করবেন এবং make sure 100% confirm my dress receive korben okay 100% confirm receive korben and apu to ei dress gulo dao dao shuru eta dao amake ebong keu je eta dao protome keu ei je eta keu jodi mone koren ami confused apu khub sundor lagche thank you so much apu bin side niye asho apu inshallah ami to goto kichu din ar product dekhte paini abar start hobe eta jori এটার হচ্ছে এস এবং এল সাইজ अवेलेबल বেন সাইজের এস এবং এল অফার ড্রেস আজ আসছে আপু এই যে দেখাচ্ছি ড্রেস এত সুন্দর এটার সাথে হিজাব মিলে জীবন শেষ হয়ে যাবে ইট ইজ ট্রু আপু ইটস ডিপেন্ড আপনি চাইলে এটা একটা খুব সুন্দর একটা লাইট কালার দিয়ে পরতে পারেন ইটস ডিপেন্ড আপু হিজাব আসলে হিজাব এমন একটা জিনিস আপু মানে ইনশাআল্লাহ যারা সুন্দর করে পরন অবশ্যই সবাইকে সুন্দর লাগবে আপনি সুন্দর করে ম্যাচ করে পরলে ইউ উইল লুক বিউটিফুল ওকে লেটস স্টার্ট সো এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেসে পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারি করা এটার কালারটা হচ্ছে একদম খুব সুন্দর একটা পিতাসো কালার সো এটা এস এবং এল এ अवेलेबल ওকে তোমাকে সিক মনে হচ্ছে টেক রেস্ট আপু এটা সো চোখ বসা বসা লাগতেছে না It is true, little bit sick apu, but inshallah, no problem. So this is the one. It also it is sleeves. Sleeves are खूब सुंदर को embroidery करा. Sleeves का lower portion embroidery करा. Another sleeves embroidery करा. शाबाई इट्टा हमने live टेट reaction दे भी तो कॉस्ट को live टेट share कर दी बापरा. So it also it is dupatta. We gonna get a very beautiful and pretty dupatta. This is the dupatta. Yellow body कत आपको yellow body जो 44 थी के 46. अपनी इच्छा को ले specific को लेते पारें whether it is 44 or whether it is 46. वही dress टाने cute बस शब्द गुला देखा पर order को भी इंशाल्लाह. No problem आपको शब्द गुला देखें तब पर order करें. खूब शुंदर thank you so much. आपको बिन हामिद pattern पर range party wear देखो अर्जेंट. आपको तुम्हारे पॉडर बिन हामिद तो आपको सेलर थक गया हमारे पॉडर मात्र 300 हो गया का बिन हामिद आपको सेलर थक गया ना. So এটা আলাদা লাইভ হবে পাকিস্তানি ড্রেসের মতো হয় মাশাআল্লাহ থ্যাংক ইউ অনেক আপু আপু ক্লিয়ার দেখা যাচ্ছে না আমাকে একটু জানাবেন লাইভটা ক্লিয়ার কিনা আপু ব্ল্যাকটা আরেকবার দেখানো যাবে ডেফিনেটলি यस আমি দেখিয়ে দিচ্ছি সো এটা দিস ইজ দা ড্রেস এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ফ্রম বিন সাহি এটা কিছুদিন আগে দেখিয়েছি এটা একটা এস এ আছে একটা এল এ আছে এটা পেয়ে যাবো আমরা 2950 টাকায় 2950 টাকায় উই উইল গেট দিস বিন সাহি একটা এস এ আছে একটা এল এ আছে এটার ইন ডিটেইলস আমি দেখালাম না পিওর কটনের মধ্যে চারিদিকে কাটওয়ার্ক করা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু স্মল সাইজ হচ্ছে 36 একটা স্মল আছে আর এটা কি সাইজ আছে আপু এল একটা এল না দেখি আমাকে দেখাও দেখালে আমি বুঝে যাব ও একটা এস এবং একটা এম এ আছে এম হচ্ছে 36 দেখি আপু 14 কিনা यस একটা এস এ আছে একটা এম এ আছে একটা হচ্ছে 36 থেকে 38 একটা হচ্ছে 40 থেকে 42 একটা হচ্ছে 36 থেকে 38 একটা হচ্ছে 40 থেকে 42 সো একটা আছে এস এ একটা আছে এম এ whoever love it just go ahead মাত্র 2950 টাকা we will get this beautiful dress ethnic dress না আপু ethnic একটা জাজাক প্রিমিয়াম চলতেছে আপু ethnic inspired go ahead যদি কারো ভালো লাগে আমি এই জাজাক প্রিমিয়ামটা আজকে আবার দেখাই দেওয়া ট্রাই করব যদি ভালো লাগে অর্ডারটা প্লেস করে দিয়েন আপু বিনামিত প্যাটার্ন ড্রেস লাইভ কবে হবে প্লিজ কালকের মধ্যে আপু বিনামিত প্যাটার্নের যে লাইভ আপু আজকে कल के आमी कोरे दर एक्टर ट्राई करूँ इटर इटर कलर टाइट टू लाइट हो गए हैं लाइव एक टेटर डीप डीप देखा चेटर कोथा एक टू ओ लाइव एक टेटर डीप देखा चेटर कलर टाइट टू लाइट हो गए इटर एम्ब्रॉयडरी इटर सापु तुम्हारे एक्टर ड्रेस प्री बुक को रखते बोले चिलाम तास्किन आपु यस 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 आपको बोले चिलान ड्रेस टपले ऑर्डर करा एक दिन पर थैंक यू सो मच भाई आप हेलो ड्रेस पाइनी एखोनो আপনারা একটু সময় দিবেন ইনশাআল্লাহ ড্রেস পেয়ে যাবেন একটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে কি এখন যে পাঠাও ডেলিভারিটা হচ্ছে না আপু পাঠাও ইজ লাইক ক্রেজি নাওয়াডেজ ওদের এমপ্লয়ি এত শর্ট ওরা পার্সেল ঠিকভাবে ডেলিভারি করছে না এবং যেটার ইফেক্টটা সম্পূর্ণ আমাদের উপর এসে পড়ছে খাদি আপু কালকে দেখাবো একটা ভেরি বিউটিফুল ক্যাটালগ লঞ্চ হয়েছে কাদের শর্ট সাদাবহার নিয়ে আসো প্লিজ শর্ট সাদাবহার আনতে আবার আছে আজকে সেলে আছে একটু ওয়েট কর এটা কি সাইজ আছে আমাদের এটা হচ্ছে আমাদের এম সাইজ আছে একটা আছে একজন আপু পাবেন কালারটি একটু লাইট হবে খুব সুন্দর করে এটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আপু ওইটা কি এখন পাবো কোনটা আপু খুব সুন্দর করে আপু পেয়ে যাবেন আমি আপনার জন্য রেখে দিতে বলেছিলাম সো খুব সুন্দর করে ফুল বডি আমি বলেছিলাম তাসকিন মুশাল আপুর জন্য খুব সুন্দর করে ফুল বডি এমব্রয়ডারি করা ড্রেসের লোয়ার পোর্শনও খুব সুন্দর করে এমব্রয়ডারি করা দিস ইজ দ্য ওয়ান এটা দোপাট্টা হচ্ছে পিওর শিফনের দাও উপরে পানি নাই अच्छा 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 नो प्रॉब्लम दाओ माके पर दिओ तो ताबे बाबू दिस इज द दोपाट्टाटा खूब सुंदर प्योर दोपाट्टा शेफोन दोपाट्टा পেয়ে যাচ্ছে আপু সালোয়ারটা দাও এটা খুব সুন্দর प्योर शेफोन दोपाट्टा পেয়ে যাচ্ছে এন্ড দিস ইজ द সালোয়ার দিবা সাদাবার অর্ডার করিও পাইনি আপু আই এম সো সরি আনিকা আপু সাদাবারগুলো না একটু লাখের উপর ডিপেন্ড করে বুঝছেন সাদাবার এবং দাম 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 করে কি ভাই জানি আমি নিজেও পাইনি এই পর্যন্ত একটা আজকে আমি দেখাচ্ছি দেখেন আর সারিকা আপু আপনার সাইজটা বলেন তাহলে আমি ওই সাইজেরই আগে দেখাই সো একটা স্ট্রেট প্যান্টে পেয়ে যাচ্ছে এটা আমরা এটা प्योर शेफोन दोपाट्टाটা পেয়ে যাচ্ছি 2950 টাকা এম সাইজ 2950 এম সাইজ 2950 যার ভাড়া হচ্ছে গো ইট এন্ড মেক ইট পারচেজ এম সাইজ 2950 টাকা কালারটা একটু লাইট কালার হবে হ্যাঁ এম সাইজ আমার আচ্ছা এম মনে সদাবার নাই আপু আজকে এম নাই আপু একটু এটা দাও আমি এটা দেখি তো এটা কি সাইজ এটা তো এটা 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 হ্যাঁ এস আরেকটা আছে দেখো তো কালো ব্ল্যাক কালার अच्छा इटा एस साइज अच्छा पड़ता शॉर्ट पैटर्न है हाँ इट इज अवेलेबल ऑन एस साइज इटा पॉप्ट जो हमने पेज आबो एस साइज इटे किस साइज देखिए आपको एम एक चाचे एम जस्ट स्क्रीनशॉट नेवर जो नो वेट करना है दिस इज ऑन एम साइज देखा मैंने आपको ब्लैक टा की आप ब्लैक टा की बार देखा ना आपको आपको शुरू से जब ब्लैक टाइम देखा थी ये जी इटा एम साइज आता है इटा हम देखिए दीजिए आपको जो दोपट्टा दो ये तो अच्छे ठीक इस टापू तुम्ही की इच्छा करे आमर मैसेज पोते सो ना विपक्षक तापा आई एम रियली सॉरी हमें सदाबार ऑर्डर कर पाए नहीं आपको जांच के ऑर्डर कर रेड कलर को ड्रेस ना आपको रेड का ड्रेस अच्छा ला आपको इच्छा करे ना मैसेज आया तो द्रुत आस्ते थके कमेंट गुला आपको कमेंट आमर मिस हो जाए आई एम रियली सॉरी आपको अच्छा दिस इज द वन अच्छा ओके ओके आपको ये ड्रेस टा लॉन्ग होता है आपको इटे होच्छे 40 है इटे होच्छे 40 लॉन्ग है ऐसे 38 के 40 टा 3 पीस टा इटा एस साइज़ आच्छे एक टा आच्छे एक जो ना आपको पावेन फॉर टुडे इटे एस साइज़ आच्छे इट इज़ अवेलेबल ऑन साइज़ एक टा आच्छे एक जो ना आपको पावेन प्राइस था आच्छे इटा मार्को फॉर टुडे 2450 টাকা लाइव नेटवर्क खूब मिस करे तुम्हारे अल्लाह थैंक यू सो मच आपू सदाबार निये आसो प्लिज आपू गोलापी इंशाल्लाह दिस इज द वन 2450 টাকা একটা ফ্লেয়ার প্যান্টের সাথে পেয়ে যাচ্ছি একটা আছে একজন আপু পাবেন এস সাইজ এটা দেখাবো না 2450 টাকা একটা আছে একজন আপু পাবেন এখনো পাইনি আমি না আপু কি ড্রেস অর্ডার করেছিলেন আর 2450 টাকা দিস ইজ द 2450 টাকা আছে আমি রানিং ড্রেসগুলো যেগুলো একটা দুটো পিস করে আছে I was thinking যে আজকে একটু দেখিয়ে দেই এটা হচ্ছে 2450 টাকা পেয়ে যাবেন একটা আছে একজন আপু পাবেন প্রাইস থাকবে 2450 টাকা লাল একটা ড্রেস বিপাশা আপু দেখতে চাচ্ছিলেন দেখিয়ে দিচ্ছি একটাই আছে যদি আপনি নিতে চান আপনি ওয়ানলি ওয়ান এটা প্রাইস হচ্ছে সাইজ হচ্ছে 16 মানে এল সাইজ अवेलेबल খুব সুন্দর একটা ড্রেস একটু আবার বলি দিস আর অল সেল আইটেম সো এগুলা ড্রেসে নো রিটার্ন নো এক্সচেঞ্জে যাবে আপনি যদি রিটার্ন করেন কোনো কারণ ছাড়া উইদাউট এনি রিজনে ডেলিভারি বয় যাওয়ার পর ফোন ধরলেন না অথবা আপনার এই প্রবলেম অথবা আপনার সেই প্রবলেম আপনার যদি লটস অফ প্রবলেম থাকে আপু দয়া করে সেল ড্রেস অর্ডার করবেন না আপনার লটস অফ প্রবলেম থাকলে আপনি সেল ড্রেস অর্ডার করবেন না এটা বারবার ক্লিয়ার করে বলে দিচ্ছি কজ এই ড্রেসগুলো হচ্ছে আমাদের বারবার বলি যে এই যে একটাই আছে একজন আপু পাবেন আপনি নিলেন আপনার জন্য আমি লাখ লাখ আপুকে না করে আসলাম কয়েকশো আপুকে না করে আসলাম এরপরে এন্ড অফ দ্য ডেতে আপনি রিটার্ন করলেন সো এরকম করা যাবে না ওকে হাই আপু হ্যালো দিস ইজ দ্য হ্যালো আপু সো দিস ইজ দ্য স্লিভস এটা হচ্ছে আলাদা স্লিভস পুরা বডিটা ইন আ ভেরি বিউটিফুল ওয়েতে যা দেখছেন অল ওভার এটা চিকেন কারি এমব্রয়ডারি করা একদম ড্রেসের লোয়ার পোর্শন পর্যন্ত এটা একটা রেড কালার ভেরি বিউটিফুল ভেরি প্রিটি খুব সুন্দর করে এটা চিকেন কারি এমব্রয়ডারি করা হ্যাঁ খুব সুন্দর করে আপ টু বটম যা দেখছেন অল ওভার এটা চিকেন কারি এমব্রয়ডারি করা শিফনে অন্য কিছু দেখা পেয়েছে এবং যা আসছে সামনে সব দেখাচ্ছি এটা হচ্ছে এল সাইজ অ্যাভেলেবেল এটাও কটুরি পেয়ে যাবো 2950 টাকা এটা হচ্ছে মাইসুরি দোপাট্টা এল সাইজ অ্যাভেলেবেল 2950 টাকা যা যার প্রিমিয়ামটা কি আছে আপু ওইটার একদম স্টক একটা আছে মনে হয় আপু আমি দেখিয়ে দিচ্ছি আমি নিব আপু জাস্ট গো হিড অ্যান্ড মেক এন পারচেজ একটা পিক দিয়েছি আপু তোমাকে ওই পিকটা দেখেছি ওই পিকটা দেখছি যা যাকের একটা ড্রেস পরে পিক দিয়েছি আপু তুমি পিকটা দেখেছো তাসকিন আপু না আমি তো দেখি নাই সাদাবারে তুমি যাজাক করো আপু সাদাবার এত শর্ট এসেছে না এটা তো সার্বজনীন হয় না আপু এটা একটু দেখতে চাইছে একজন দাও সো এটা যা ভালো হচ্ছে গো হিট এটা আজকে ফটোতে পেয়ে যাবো 2950 টাকায় ওকে খাদি একজন লোক দেখিয়ে দিবা ওকে আপু ইফ পসিবল এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যে দেখতে চাচ্ছ 3200 will be the price range for this dress. Jade ombre 3200 है 3200 টাকা হবে jade ombre এর price. So আমাদের stitch আসবে ওই যে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের we have lots of stitch item যেগুলো আমাদের আসবে upcoming. And stitch কিছু দেখাবো আপু দেখাচ্ছি. This is the onshore ফেলাম হ্যাঁ। So আমাদের আপুরা up to ওই যে যার আচ্ছা এইটা দেখেন একটা inspired dress আসছে। আচ্ছা একটা unstitch দেখা এটা it's not এটা ইন্সপায়ার ওয়ান আসছে এটা আমরা মেকিংয়ে দিয়েছি এটা মেক হয়ে আসবে খুবই সুন্দর এটার প্রাইস থাকবে এই যে আমি একটু ড্রেসটা দেখাই খুব সুন্দর একটা জিভা কালারটাই সুন্দর এটার একটা জিভা ইন্সপায়ার ড্রেস সোল খাই আপু সে কিছু কিছু ড্রেস প্রাইস যেগুলো একটু কমিয়ে দিই আপু ওগুলো না একটু মানে একটু 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 পাওয়াটা একটু ডিফিকাল্ট থাকে সেলের ড্রেস আপু ওই যে অনেকটা লটারির মতো সেলের ড্রেস হচ্ছে অনেকটা লটারির মতো লাইভ ক্লিয়ার আমাকে একটু জানাবেন আপনার লাইভটা ক্লিয়ার কিনা ড্রেসগুলো এত চাহিদা একটু लेट कर ले सोल्ड आउट अल्हम्दुलिल्लाह पूर सभी बिलीव करबें कि ना जाए ना अपन दोआ लट्स अफ योर दोआ अपन दोआर जो आपो आज के अवस्था जे जैसे कि ड्रेस स्टक आउट हो जाए खूब द्रुत अल्हम्दुलिल्लाह जेड ओमरे व्हाइट ओना ब्लैक कत सैज आमाके प्लिज एक दिओ आपू एटा ना स्मल मीडियम लार्ज तीनटा सैज आछे मात्र 10 जन आपू पाबे 36 थेके 38 হচ্ছে স্মল মিডিয়াম হচ্ছে 40 থেকে 42 লার্জ হচ্ছে 44 থেকে 46 এন্ড আমি ট্রাই করছি এই টাইপের জন্য অনেক ড্রেস আমি আপু ইনশাআল্লাহ আপকামিং ডেজ আমরা আরো করব খুব সুন্দর করে নেকটা এমব্রয়ডারি করা পুরো বডিটা ইনা ভেরি বিউটিফুল হইতে पूरा बॉडीটা देखें अपरा चिकन कारी एम्ब्रॉयडरी करा है पूरा बॉडीटा हमार प्रॉब्लमटी तो देखें प्लिज दीप्ति होसेन आपू ओके आपू खादी सैम्पल आसला अच्छा देखो आपू अच्छा आपू जो ब्लैक एंड व्हाइट साइज़टा आसो प्लिज आमाके इनशाल्लाह आपू আপু বিন হামিদ আনেন ইনশাআল্লাহ কটন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে 38 সাইজে অর্ডার করেছি ইনশাআল্লাহ আল্লাহ ওইটা কাদের কয়জনকে দেবো বলো তো আচ্ছা এইটা যে খুব সুন্দর একটা ড্রেস আমি এটা অল্প এনেছি আপু মানে কি মানে ক্যাটালগ ওয়াইজ আনতে পারিনি আপু ওদের যেটার যে শোরুম ছিল ওখান থেকে আমি পিক করিয়েছি 10টা ছিল আমি 10টা এনে স্টিচে ফেলে দিয়েছি যে দেখে আপুদের স্টিচের রেসপন্সটা কেমন সো খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি পিওর কটন দোপাট্টা চারিদিকেও ইন আ ভেরি বিউটিফুল ওয়েতে খুব সুন্দর করে পুরো কাটওয়ার্ক করা এবং এটা হচ্ছে এটা সালোয়ার এটার প্রাইস থাকবে সো এই যে এটা হচ্ছে এটা সালোয়ার আমার আজকে ড্রেস পরে যাচ্ছে সো এটার প্রাইস থাকবে মাত্র মাত্র আমি একটু ড্রেসটা একটু সুন্দর করে দাও তো আমার পর ড্রেসটার প্রাইস হচ্ছে 2390 টাকা আপুরা আমার পর ড্রেসটার প্রাইস আপু 2390 টাকা তো আমার ড্রেসটার প্রাইস কত আপু আমার পর ড্রেসটার প্রাইস হচ্ছে 2390 টাকা 2390 টাকা অনলি এটা হচ্ছে খুব সুন্দর একটা আনরাখা প্যাটার্নের ড্রেস এটা আপনার সাথে আপনারা একটা কোটা কটন ওড়না পেয়ে যাবেন ওকে আপু ব্ল্যাকটা আমাকে দিও প্লিজ ইনশাআল্লাহ আপু ইনশাআল্লাহ এখন দোপাট্টা দাও ইনশাআল্লাহ আপু স্টিচ কিভাবে করবো আপু এটা স্টিচ কিভাবে করবো আপু এটা আমি আজকে এখন মানে জাস্ট আমি রিসিভ করেছি এটা স্টিচ আমি দিব এখন থেকে আমরা স্টিচের আনস্টিচে যেগুলো অ্যাভেলেবেল না ওগুলোর উপর একটু বেশি প্রেশার দিব আমি দেখেছি লাস্ট কয়েকদিনে সবাই মনে করতেছে জাজাকে অনলি স্টিচ প্রোডাক্ট পাওয়া যায় আমাদের যে এরকম একটা প্রোডাক্ট লাইন আছে এটা অনেকটুকু পিছনে পড়ে গিয়েছে সো এখন থেকে আমরা এই প্রোডাক্টগুলো একটু বেশি করব দিস ইজ দ্য ওয়ান এটা হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টাই পেয়ে যাচ্ছে দিস উইল বি দ্য দোপাট্টা রেট হচ্ছে এটা সালোয়ার এটার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র 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 1790 টাকা আনস্টিচ এটার প্রাইস পাচ্ছি 1790 টাকা আমাদের আনস্টিচ প্রাইস এখন দেখেন দেখি টিকটক এই যে এটা এটা এই ড্রেসটা এটার লটস অফ আমি জানি না এটা কত পিস আছে এই ড্রেসটা হচ্ছে এত ডিমান্ডিং একটা ড্রেস এই পর্যন্ত এই ড্রেসটা না হলে আমি কয়েকশো পিস সেল করে ফেলেছি আমি একটু আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই ড্রেসটা এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং ড্রেস অফ জাজাক সো এটাও কেউ অর্ডার করতে চাইলে করে দিতে পারেন এটার আনস্টিচ প্রাইস 1890 স্টিচ প্রাইস এটার হচ্ছে 2490 হাই আপু হ্যালো 46 দেখো এটা অল সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং ড্রেস আপনাদের কি অবস্থা আপু ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং ড্রেস এটা হচ্ছে 36 38 40 42 44 46 অ্যান্ড 48 সো 48 আপ টু 50 প্লাস পর্যন্ত বডি পাবেন অ্যান্ড দিস ইজ জাজাক স্টিচ হ্যাঁ জাজাকের স্টিচ থাকবে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে না পেলে তোমার লাইভ দেখবো না কথা দিলাম ইয়া আল্লাহ রিপা আপু প্লিজ আমাকে এরকম ধর্ম সংকটে ফেলবেন না কেউ এত আমি ধর্ম সংকটে পড়ে গেলাম মানে ধর্ম সংকট এইরকম সংকটে পড়ে গেলাম আপু আমি তো ট্রাই করি যে ইচ অ্যান্ড এভরি ওয়ান যেন सुंदर भाव ड्रेसगुल्ला पान। ओके आजकल क्योंकि मोटामुटी एक मिक्सड लाइफ जेखार मध्य किछु किछु पाकिस्तानी सेले दिए दीची एंड किछु किछु आमादेर आपकामिंग प्रोडक्ट देखाच्छि एंड किछु किछु हिट प्रोडक्ट देखाच्छि। इट्स अ मिक्सड लाइफ। आगामीकाल थेके आमादेर रेगुलार लाइफ एकटा कैटालगर एकटा लाइफ ओरकम लाइफ स्टार्ट हये जाबे। तोमार परोटा प्राइस कत मात्र 2390 टाका आपु। इट्स अ ब्यूटीफुल ड्रेस। यदि कारो भालो लागे गो अहेड एंड मेक एंड पार्चेज। इट इज रियली अ ब्यूटीफुल ड्रेस। मात्र 2390 टाका आपनारा आंगराका पैटार्न ड्रेसटा पेये जाबेन। ब्लैक एंड व्हाइट देखो आप देखो ना सो आज के अफार दीची आपू वो देखो ना वो मन है ना दीते आपू सो ये स्टक थकुक हमें और एक समय दें। तो अपन जो गुलजी स्टिच आसबे जो मारियाबी स्टिच आसबे सो सब स्टिच इनशाल्लाह जाजाके आसबे एंड स्टिचर पैटार्न हमें देखिए दीची सुंदर सुंदर पैटार्ने आसबे। ये स्लीवस खूब सुंदर कर ये स्लीवसे करा दिस इज द स्लीवस। एटा खूब सुंदर लट्स अफ रिव्यूज लट्स अफ আপুরা এটার মেকিংটাও অনেক পছন্দ করেছেন জাজাকের। এটা হচ্ছে এটা নেকটা সো এটা হচ্ছে এটা ড্রেস। এটার আর স্টিচ প্রাইস হচ্ছে 2490 এন্ড এটার আর স্টিচ প্রাইস হচ্ছে আমাদের মাত্র মাত্র যে ড্রেসের লোয়ার পোরশনটা হচ্ছে পুরোটা এমব্রয়ডারি করা আর স্টিচ প্রাইস হচ্ছে 1890 টাকা। নিতে যাচ্ছে আপু পিঙ্কটা নিতে যাচ্ছে আপু গো হেড। এই যে ড্রেসের লোয়ার পোরশনটা দেখেন সো এটার খুব সুন্দর রিভিউজ আছে এটার खूब सुंदर होच्छे रिव्यूज प्लस एटा अनेक डिमांड जेट ओमरे प्राइस बोलो अच्छा ओटा आपको 3200 छिलो जाजाक स्टिचिंग बेस। थैंक यू सो मच। ये शांता आपू सब जाजाक स्टिचिंग है तो शांता आपू कैन इजिली रिकमेंड अपन के जाजाक स्टिच केमन आपू 3200 टाका छिलो ओमरे। सो एटा होच्छे स्ट्रेट पैंट एक खूब सुंदर करे स्ट्रेट पैंट पेये जाच्छे एखाने होच्छे लेस वार्क आछे। हाँ सो एटा होच्छे आमादेर कारिजमा इंस्पायर आपू चुनरी ओनार एक ड्रेस ऊपर दिखे उठा दो। सो दिस इज द ड्रेस एंड दिस इज द ड्रेस हुएवर एटा खूब ही डिमांडिंग एक ड्रेस हमारे बहुत स्टिच एंड अनस्टिच अवेलेबल एटा जाजाक स्टिच। सो जार भालो लागे गो हिट एंड मेक एंड पार्चेज। एटा आमरा पेये जाबो अनस्टिच 1890 एंड एटा स्टिच प्राइस होच्छे 2490। एटा ऑल साइज अवेलेबल 36, 38, 40, 42, 44, 46, 48 up to 50 plus आमार आछे खूबई सुंदर। थैंक यू सो इट इज अ ब्यूटीफुल ड्रेस। राग कोरोना लाइव देखी ना गोलापिटा सादाबाहारेर जोन्नो कयेकदिन पर आज देखलाम। प्लिज शर्ट सादाबाहारटा निये आसो আপু ইনশাআল্লাহ। আর এই ড্রেসের কালারটা এত সুন্দর। এই নামের কি করেন তোরা আপু যেডম। আচ্ছা লেট হয়ে গেলাম আপু একটু লেট হয়ে গিয়েছেন একটু। এটার সাইজ হচ্ছে 14। আমরা আজকে এই যে একটা গাউন 14 মানে এম এম সাইজে একটা গাউন পেয়ে যাচ্ছেন আজকে। আচ্ছা এটা কি অর্ডার করলে পেয়ে যাবেন। সো ড্রেসের লোয়ার পোর্শন হচ্ছে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি করা চিকেন কারি ওয়ার্ক করা। আপু ক্যান্সেল পেয়েছেন আপু। शामिमारा चौधरी आपू आई वाज वेटिंग फॉर योर कमेंट आपू का थैंक यू सो मच। थैंक यू थैंक यू थैंक यू सो मच अनएक्सपेक्टेड। थैंक यू सो मच आपू। शामिमारा आपू आज के আমাকে অনেকগুলা গিফট পাঠিয়েছে অনেক আর আনএক্সপেক্টেড চকলেট এন্ড লটস অফ সুইটস ইয়াররিং ব্রেসলেট ব্যাগ। थैंक यू सो मच आपू। थैंक यू सो मच। সো আমি আপু খুব কম বার এরকম হয়েছে যে আমি থাকে না যে আপুদের কাছ থেকে মানে থাকে একদম আনএক্সপেক্টেড গিফট পেয়েছি খুব কম। সবসময় আমার দেখা যায় কি আমি গিফট ওভাবে পাই যারা আমার খুব কাছে সো খুব সুন্দর করে এসে গিফট দেয় বাট এই আপনার যে গিফটটা টোটালি আনএক্সপেক্টেড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আপু। আপনার পর ড্রেসটার প্রাইস কত? ইট ইজ অন 2390। আচ্ছা আপু অর্ডার করেছি পিঙ্কটা কনফার্ম করতে বলো ইনশাল্লাহ আপু পিঙ্কটা পেয়ে যাবেন। পিঙ্কটা স্টকে আছে মোটামুটি 30টার মতো। সো 30 জন আপু ইনশাল্লাহ পেয়ে যাবেন ডোন্ট ওয়ারি। সো এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর একটা স্ট্রেট প্যান্টে পেয়ে যাচ্ছি। দিস ইজ দ্য প্যান্ট। এটার প্রাইস থাকছে ফর টুডে আজকের জন্য প্রাইস থাকছে মাত্র 2450 টাকা। এটা থাকছে 2450 টাকা। ভিন সাইড গাউন এম সাইজ 2450 টাকা। যার ভালো লাগছে গো হিড অ্যান্ড মেক এন্ড পারচেজ মাত্র 2450 টাকা। ভিন সাইড গাউন স্টিচিং বেস সবাই যা যার থেকে স্টিচ করে নেবেন। আল্লাহ থ্যাংক ইউ সো মাচ। थैंक यू सो माच आपू। थैंक यू सो माच। अने एक सुंदर ड्रेस आछे एकटू आमाके बोलें एल साइज। एटा होच्छे एल साइजेर एकजन आपू पाबेन। एटा एल साइजेर एकजन आपू पाबेन। एटा होच्छे जे खूब सुंदर करे चारिदिके एमब्रयडारी करा काटआउट करा आछे खूब सुंदर। जी आपू अनेक आपू थैंक यू। सो खूब सुंदर करे काटआउट करा एमब्रयडारी पाबेन। एटा आमरा पेये जाচ্ছি एल साइज। एई जे एटा दोपाट्टा एल माने 44 থেকে 46 আপু সালোয়ারটা দাও। सो 44 থেকে 46 एंड इट इज ऑन 2450 टू আপু আজকে দিও না। ইট ইজ অন 2450 টাকা। হ্যাঁ, এটা 2450 টাকা আমরা পেয়ে যাচ্ছি। সুন্দর এবার ব্ল্যাক কিছু আছে আপু, আপু ব্ল্যাক অনেক সুন্দর সুন্দর ব্ল্যাক একটা অনেক সুন্দর ড্রেস আছে আমার হাতের কাছে নেই, বাট এটা এই নিচে থেকে যে উপর ড্রেসগুলো আছে ওগুলো শুধু আমরা আজকে যে মেক করে আনলো। সো এটা যা ভালো আছে গো হিড অ্যান্ড মেক অ্যান্ড পারচেস। হ্যাঁ আমাকে দিও 42 সাইজ আপু, এটার 44 থেকে 46টাই অ্যাভেলেবেল আপু। তোমাকে সব কালারেই ভালো মান লাগে মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা অ্যান্ড আপনারা হচ্ছে এইটা জয়ী আপু, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ আওয়ার জাজাক প্রিমিয়াম ওয়ান। এটি ইনশাল্লাহ আমরা এই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা জাজাক প্রিমিয়াম কি করেছি জানেন, স্টিচ আনস্টিচ বোথ অ্যাভেলেবেল, স্টিচ আনস্টিচ বোথ অ্যাভেলেবেল। এটা আমরা খুব দ্রুত দেখাবো। এটার আনস্টিচের প্রাইস রেখেছি আমরা মাত্র 1350 টাকা। এটার আনস্টিচ, এটা একটা অ্যাথলেটিক ইন্সপায়ার্ড ড্রেস অ্যান্ড আই ক্যান চ্যালেঞ্জ ইউ গাইজ, এটা যখন আপনারা হাতে পাবেন মানে অরিজিনাল অ্যাথনিকের মতো একটা ফিল পাবেন। এটা বোথ স্টিচের আনস্টিচের ড্রেস পাইনি এখন আপু, পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে এটা স্লিভস। So this is the very first both stitch and unstitch available Jazak premium, যেটা শুধু right now Jazak-এ পাবেন। এটা এই ডিটেলস, এটা হচ্ছে এটা পুরো বডি খুব সুন্দর করে একটা অ্যাথলেটিক ইন্সপায়ার করেছে আমি, খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা। ড্রেসের লোয়ার পোর্শন খুব সুন্দর করে এখানে হচ্ছে লেসর কাছে। দিস ইজ দ্য ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্টটা খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা। নাও দ্য মোস্ট বিউটিফুল থিং অফ দিস ড্রেস, মিস ইট, প্রি অর্ডার নাও আপু। আমি কোনো পাকিস্তানি ক্যাটালগ প্রি অর্ডার নেই না। এটা হচ্ছে এটা দোপাট্টা, জাস্ট হ্যাভ আ লুক। এটা বোথ স্টিচ আর আনস্টিচ অ্যাভেলেবল। হ্যাঁ সো এটা হচ্ছে এটা দোপাট্টা, এটা হচ্ছে আমাদের একটা অ্যাথনিক ইন্সপায়ার্ড ড্রেস। এটা হচ্ছে বোথ স্টিচ আর আনস্টিচ অ্যাভেলেবল হবে। এই জাজাক প্রিমিয়ামটা আপনারা আপনি ডাবল এক্সেল পর্যন্ত পাবেন। এটার হচ্ছে ব্লু কালার ড্রেস দেখেন আপু, এবং এইটার সাথে আমরা একটা ফ্লেয়ার প্যান্ট পাবো। উইল গেট আ ফ্লেয়ার প্যান্ট, ভেরি ভেরি নিউ অ্যান্ড ফ্লেয়ার প্যান্ট। আমি এটার সাথে ফ্লেয়ার প্যান্টে করেছি। হ্যাঁ এটা খুব সুন্দর একটা ফ্লেয়ার প্যান্টে পেয়ে যাবেন। হ্যাঁ ইউ উইল গেট আ ভেরি বিউটিফুল ফ্লেয়ার প্যান্ট উইথ দিস ড্রেস, অর সাচ এ বিউটিফুল ওয়ান। থ্যাংক ইউ আপু। এটা কি অর্ডার করবো আপু? গো হেড। এটা হচ্ছে আপু কোনো রকম কোনো ইনার লাগবে না। এটা ইনশাল্লাহ আমরা ভ্যারি সুন, এটা আমি আগে অর্ডার করেছি আপু। এটা এখনও আমার কাছে পুরোপুরি লট আসেনি, মানে কি ডেলিভারি দেওয়ার মতো আসেনি আপু। এটা আগামী সোমবার তো মঙ্গলবার থেকে এটা সব ডেলিভারি হবে আপু। It is the one. Thank you so much for ordering this. অনেক আপুর অর্ডার আপু, ওনাকে এক সাইডে দাও। সো এটা একটু খাদি এক ঝলক দেখিয়ে দাও আপু। আজকে না আপু, আমাকে আজকে মাফ করে দেন। আজকে যে খাদি দেখাতে যে আমাকে পাশে যেতে হবে। স্টিচ প্রাইস কত আছে? এটার আনস্টিচ প্রাইস হচ্ছে আমাদের 1350 টাকা। স্টিচ প্রাইস উইল বি এটার 1950 টাকা। হ্যাঁ এটা স্টিচ 1950 টাকা। এটা আমরা হচ্ছে জাজাক স্টিচ করবো, এটা কোনো ফ্যাক্টরি স্টিচ দেবো না, কারণ এই ড্রেসটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি স্টিচ। হ্যাঁ সো এইটা দেবো আমরা জাজাক স্টিচ। এটা সেটা আনস্টিচ অ্যাভেলেবেল থাকবে, এবং এটা স্টিচটা হবে জাজাক স্টিচ, যেটা জানো এটা আমরা আপ টু ডাবল এক্সেল মানে 52+ পর্যন্ত আমরা এটা করতে পারবো। এবং এটার সাথে উইল গেট আ বিউটিফুল ফ্লেয়ার প্যান্ট। তো এটা আসতেছে, এটা মঙ্গলবার থেকে ডেলিভারি স্টার্ট হবে। আমি এর মধ্যে এটা লাইভ করে ফেলবো। এটা কনফার্ম করে আপু ইনশাল্লাহ, আপু ইনশাল্লাহ। আর কনফার্ম করে আবার লাইভে আসলাম, আগে অর্ডার করবো। ও থ্যাংক ইউ সো মাচ। আজকে না আপু, আজকে আর না। থ্যাংক ইউ আপু। নামির কি করে? নামির আবার আজকে এত খারাপ লাগতেছে ওর জন্য। লাস্ট আমার টেলার এত ঝামেলা করেছে আপু, আমার হাজব্যান্ড আজকে ওর জন্য জাজাকে এত লাইক কর। আলহামদুলিল্লাহ আপু, জয়ী আপু থ্যাংক ইউ সো মাচ। একটু দোয়া করেন যেন আমি আপনাদের জন্য, মানে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আমি স্টুডিওর সব কিছু সেট আপ আমার ডান, জাস্ট আমি একটা ইন্টারভিউ করে আপনাদের জন্য ওপেন করব, যেন আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন। ওই অবস্থায় আমি অসুস্থ হয়ে গেছি। সো আমাকে আর কি কয়েকটা দিন, আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপু। এটা একটু সুন্দরভাবে সামনে থেকে দিয়ে দাও। বিফোর ঈদ সময় মেনশন করে দাও আপু। আবার ড্রেস দেখানোর সময় মেনশন করে দিন আমি ইনার লাগবে কিনা। ওকে আপু, প্যাকটির উপরে দিয়ে কিছু দেখিয়ে দাও আপু। একটা অর্ডার করবো, তুমি কি বলো আপু? ইট ইজ আ বিউটিফুল ওয়ান। এটা আমি তো বললাম, আপনারা যখন এটা হাতে পাবেন, যারা হচ্ছে অরিজিনাল অ্যাথনিক ইউজ করেন, দে উইল গিভ আ থ্যাংক ইউ মেসেজ টু মি ইনশাল্লাহ। আমার এটা আশা যে আমি যখন আনস্টিচ জাজাক প্রিমিয়াম করবো, তখন যারা অরিজিনাল খাদি আর অ্যাথনিক ইউজ করেন তারা খুশি হয়ে যাবেন। এই যে দিস ইজ দ্য ওয়ান ইনশাল্লাহ আপু। আরও আসবে, আরও আসবে। দিস ইজ দ্য ওয়ান। ইজ ইট প্রিটি? ওরা ইনশাআল্লাহ এটা আরো আর এই টাইপের আমরা আরো করার ট্রাই করব। সো যার ভালো লাগছে অর্ডারটা প্লেস করে দিবেন। ওড়না কি কটন আপু? এটা ওড়না কটন করেছি, কটনের মধ্যে আমি আবার একটু পিওর কটন এর মধ্যে আমি একটু স্ট্রাইপ দিয়েছি, যে জানো জিনিসটা আরও বেশি সুন্দর হয়। আচ্ছা প্যান্ট একটু দেখা আপু, গাউন আছে আপু? গাউন তো ফারহানা আপু গাউন আছে, একটা পিঙ্ক কালার গাউন কিন্তু পেটে চলছে, সেটার সাথে আমার একটা ফ্লেয়ার প্যান্ট দিচ্ছি। ফ্লেয়ার প্যান্ট হ্যাঁ আপনারা চাইলে স্ট্রেট প্যান্টও নিতে পারেন, বাট আমি এটার সাথে ফ্লেয়ার প্যান্ট দিয়েছি। সো ইউন টেক, আমি এটা খুব সুন্দর একটা ফ্লেয়ার প্যান্ট দিয়েছি ড্রেস। এই যে দিস ইজ দ্য ওয়ান, দিস ইজ দ্য ড্রেস। সো whoever love it just go ahead আপু ধরে ফেলা আর মেক এন্ড পারচেজ। 1350 টাকা আনস্টিচ, স্টিচ হচ্ছে 1950 টাকা। প্যান্ট আপু এটা মেনশন করে দিবেন যখন আপনি অর্ডার করবেন, প্যান্ট কাটিংয়ে হয়ে যাবে। এটা স্টিচ প্রাইস 1950। এটা লং কত আপু তোমাদের? ডেলিভারি সিস্টেম এত ফাস্ট হয়েছে, আজকে অর্ডার করলে কালকের মধ্যেই পেয়েছি আলহামদুলিল্লাহ। আপু আল্লাহ কেউ তো এই রিভিউটা দিয়েছে আপু, আমাদের তো ডেলিভারি সিস্টেম ইদানিংয়ে যা অবস্থা আপু। এটা লং হচ্ছে 43 থেকে 44, ইট ইজ অন 43 থেকে 44 পর্যন্ত আপু। এটা অর্ডার করেছি ইনশাল্লাহ আপু, আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ। এটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু। ধরো এটা সুন্দর করে রাখো, এটা আমি করি না আমি এখন। ওই যে আপু আমাদের আগের যে একটা ছিল বোথ স্টিচের আনস্টিচ, ওইটার একটা গ্যাপ হয়ে গিয়েছে, এখন আমরা আবার ওইটা খুব সুন্দর করে করা স্টার্ট করব। আপু প্যান্টের সাথে শর্ট কামিজ ভালো লাগবে বেশি আপু? ইট ইজ ট্রু, প্যান্টের সাথে এই টাইপের ফ্লেয়ার প্যান্টের সাথে শর্ট কামিজ ভালো লাগে, বাট টু বি অনেস্ট আমি হচ্ছে কি আপু শর্ট কামিজে আমার একটু অ্যালার্জি আছে। আমি হচ্ছে 5-1 এবং 2-1-2 মাঝখানে। সো আমার হয় কি শর্ট কামিজ পরলে আমাকে আরেকটু শর্ট লাগে, সো এই জন্য আমি লংয়ের সাথে ফ্লেয়ার প্যান্ট পরি সবসময়। সো এবং সার্বজনীন যেটা আপু এটা শর্ট প্যাটার্নটা সবাই খুব বেশি একটা অ্যাকসেপ্টেবল না, এর জন্য আমি লং মানে আপনারা চাইলে ডেফিনেটলি যারা একটু লং তাদেরকে শর্ট কামিজ অনেক ভালো লাগে। আর স্টিচ নিয়ে আপু শর্ট প্যাটার্নে মেক করে ফেলবেন। দেখো না তোমাকে আমি প্রতিদিন বলে। আচ্ছা একটা গাউন আপু দেখিয়ে দিচ্ছি। সুইট আপু থ্যাংক ইউ আপু। গুলজির ড্রেসটার স্টক শেষ, ইয়াজাক থার্সডে সেল লাইভে একটা থ্রি পিস অর্ডার করেছি, ডেলিভারি দিয়েছে মনে আপু। একটু ইনবক্সে নক করেন, বাকিটা আমি দেখিয়ে দিয়েছি। রাখো না প্লিজ আপু, ফার্স্ট টাইম এত রাত্রে কাউকে লাইভে দেখছি। আর থ্যাংক ইউ সো মাচ রুমা আপু। আপু অর্ডার কনফার্ম করো প্লিজ, ইনশাআল্লাহ আপু কনফার্ম হয়ে যাবে। প্যান কাটিং আপু, আপনি প্যান কাটিং রিকমেন্ড করে দেন, প্যান কাটিং হয়ে যাবে। ফারহান আপু আমাকে অনেকদিন ধরে একটা গাউন বলছে, আমি একটা গাউন দেখিয়ে দিই ফারহান আপু। আচ্ছা আচ্ছা পাকিস্তানি ড্রেস দেখা আপু ইনশাল্লাহ আবার কালকে। আজকে না আমি মোটামুটি একটু দেখিয়ে দিয়েছি, পাকিস্তান অনেকগুলো ড্রেস আমি রেখেছি সেলে দেওয়ার জন্য আপু। স্টিচিং প্রাইস আরেকটু রিডিউস করা যায়, স্টিচের প্রাইস বেশি হচ্ছে আপু। স্টিচিং প্রাইসটা ডেফিনেটলি আমি তো সবসময় বলি আপু, আমি 150 টাকাও স্টিচিংয়ে দিতে পারবো, হ্যাঁ 150 টাকার, কিন্তু আপনারা তো পড়তে পারবেন না, আপনারা ইউ উইল নট লাভ দ্যাট আপু। তখন সেখানে লেস ওয়ার্ক থাকবে না, যে লেস ওয়ার্কটা থাকে। আমি একটু দেখাই আপনাদেরকে আপু, 2টা ড্রেস অর্ডার করেছি। এখন কি লাইভে কিছু আপু? অবশ্যই অ্যাড করতে পারবেন, অ্যাড করে দেন, আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি আপু। একটু দাও তো এই ড্রেসটা, আমি জাস্ট একটা জিনিস দেখাই। ডেফিনেটলি আমি কম করতে পারবো, বাট ইউ গাইজ ওন্ট লাভ দিস ওয়ান আপু, আপনারা পছন্দ করবেন না। ধরুন এই লেসটা, এই ড্রেসটা, স্লিভসটা, এই এখানে একটা জয়েন্ট লেস, এখানে একটা মসলিনের প্যানেল এবং আরেকটা যদি লেস না দিই, তাহলে এটা স্টিচিংটা এখন যতটুকু আই ক্যাচিং হচ্ছে তখন কিন্তু ততটুকু আই ক্যাচিং হবে না, এটা ভেরি নর্মাল। আবার এখানে দেখেন খুব সুন্দর করে আমরা একটা গলা করে এখানে একটা পার্ল দিয়েছি, হ্যাঁ। সো এই জিনিসগুলো না আপু আই ক্যাচিং, আই সুদিং কোনোটাই হবে না। ড্রেসের লোয়ার পোর্শনে আমরা একটা লেস ওয়ার্ক দিয়েছি, এবং এটা আপনারা যে মেকিংটা, এটার যে মেকিংটা আপনারা দেখবেন অরিজিনাল সাদাবাহার বিনসাইড যে পরে যতটুকু না কমফোর্টেবল ফিল করেন তার থেকে বেশি কমফোর্টেবল ফিল করবেন ইনশাআল্লাহ। সো এর জন্য আপু প্যান্টের লং কি কাস্টমাইজ করা যাবে? ইয়াস আপু বলে দেন। আমার পরাটার প্রাইস কত? মাত্র 2390 টাকা আপু। আমার পরাটার প্রাইস মাত্র 2390 টাকা। আচ্ছা, দিস ইজ দ্য ওয়ান। এটা না আপু ফারানা কামাল আপু, এটা 2550 টাকায় পেয়ে যাবেন। এটা একটা বিউটিফুল বিন সাইজ ইন্সপায়ার্ড, কারণ আমার কাছে 5 থেকে 7টা আছে, খুব বেশি পরিমাণ নাই। সবগুলোই হচ্ছে স্মল মিডিয়াম লার্জ। স্মল হচ্ছে 36 থেকে 38, আপু ওড়নাটা দাও। মিডিয়াম হচ্ছে 40 থেকে 42, লার্জ হচ্ছে 44 থেকে 46। এটা এটা আমার কাছে 5 থেকে 7টা আছে। এটা হচ্ছে খুব সুন্দর একটা পাকিস্তানি গাউন, কিন্তু বিনসাইড ইন্সপায়ার্ড, বাট এটা পাকিস্তানি গাউন। এটা আমি একবার অনেকগুলো এনেছিলাম, মানে আমি জাজাক প্রিমিয়ামে এটা দিয়েছিলাম। নাও ইউ ক্যান টেক ইট। এটা হচ্ছে 2550 টাকা পড়বে। এটার দোপাট্টা হচ্ছে খুব সুন্দর করে কাট আউট করা, হ্যাঁ খুব সুন্দর করে। এটা পাকিস্তানি একটা গাউন, খুব সুন্দর করে। আল্লাহ থ্যাংক ইউ বলরাম সেনাপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে একটা টার্সেল। সো এটা হচ্ছে 30, এটা মনে হয় 5 থেকে 7টা আছে। 36, 38, 40, 42, 44, 46। ড্রেসটার কি কালার অ্যাভেলেবেল? না আপু, একটাই কালার। একটু কমিয়ে দেন প্লিজ। সো মানে ইফ পসিবল আমি কমিয়ে দেবো আপু, বাট রাইট নাও পসিবল না, কজ স্টিচিংয়ে আপু সব জিনিসের দাম এত বেশি, আপনার এক গজ লেস কিনতে গেলে বুঝে যাবেন। সো দিস ইজ দ্য ওয়ান, একটা স্ট্রেট প্যান্ট। সো ইউ আর গেটিং আ ভেরি বিউটিফুল স্ট্রেট প্যান্ট। যার ভালো লাগছে গো হেড অ্যান্ড মেক এ পারচেস। সো আমরা পেয়ে যাচ্ছি মাত্র এটা 2550 টাকায়। দেখছো অবস্থা, দেখছো? এটা এইভাবেই কিন্তু দিয়ে দিত। উই হ্যাভ আ ভেরি বিউটিফুল গাউন। এই যে আপু এই একটা গাউন আছে, এই গাউনগুলো আমি হচ্ছে পিকচার ভিডিও আপলোড করেছি, আমার কিন্তু প্রাইস মনে নেই। এটা এটা উপর থেকে দেখাবো। এই একটা গাউন আছে ফারহানা কামাল আপু, হোয়াইট টার্সেলে ব্ল্যাক প্যাটার্নগুলো থাকবে, মানে সেই ব্ল্যাক প্যাটার্নগুলো আপু ওইটা থাকবে না, ওইটা ইউ হ্যাভ টু ডু ইট। ও আচ্ছা, ওই আনস্টিচটা হোয়াইটটা আপু, ওই যে অর্গানজার প্যানেলগুলো থাকবে না আপু, লেস ওয়ার্ক থাকবে না। এটা দেখি, এটা প্রাইসটা আমাকে দেখাও। 2300। এটা 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 2350 টাকা। ইট ইজ অন 2350। এই যে আরেকটা গাউন 2350 আপু। লটস অফ গাউন আছে, বাট দিস আর আমি এগুলো হচ্ছে দেখানো হয় না। গাউনটা আমি নিব আপু, গো হি। এটা হচ্ছে 2350 টাকা। এটার সাইজ শুধু একটা অ্যাভেলেবেল। এটা হচ্ছে 42, 44 থেকে 46 সাইজ। এই যে করি আছে, এটা কোথায় করি? আপনার সাইডে একটা টার্সেল আছে, যেটার মধ্যে এই যে দেখেন দিয়ে লেস দিয়ে বানিয়ে একটা জামালে মিনিমাম টাকা লাগে, সাথে লেস কিনতে হয়। তার মানে আপু আপু লেস কিনা, তারপর হচ্ছে ওটা ডিজাইন করা আপু। আমি ইচ্ছা করলে আমি বললাম না আপনাদেরকে, আমি তো হচ্ছে মানে মাঝাজে অনেক কথা বলি, মাঝাজে বলি না। এমনও অনেকে আছে, আগে দেখবে যা কোন ড্রেসটা করতেছে লাইভ, ওই ড্রেসটা মার্কেট থেকে নিবে। ওই যে প্রিমিয়ামটা আবার ওরা পারবে না, কোনোটা আমারই। ওই ড্রেসটা ওরা মার্কেট থেকে নিবে, নিয়ে কি করবে? একটা 150 টাকার একটা 100 টাকার একটা স্টিচিং বসে, মানে আমি যেখানে আমার যেখানে 600 টাকা কস্টিং আসে, সেখানে ওরা 200 টাকা কস্টিং দিয়ে একটা ড্রেস দিয়ে দিবে। বাট ট্রাস্ট মি, ওই ড্রেসটা আপনারা কতদিন ইউজ করতে পারবেন? ইটস নো, ইউ গাইজ নো বেটার। গাউনটা কি জাম কালার আপু? ওইটা হচ্ছে ম্যাজেন্ডা কালার। লাকি আপু আমি না একদমই অসুস্থ আপু, এখন আমি ওই রুম থেকে যদি শুধু নিয়ে আসতে যাই আপু, মানে আমাকে এখন পাকিস্তানি সেলফে দেখতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন আপু। আমার ওই রকম অবস্থা নাই আপু যে আমি যাই, নাহলে আমি তো এভরি টাইম আই এক্সেপ্ট আমি আপনার সব কথা সুন্দর করে বুঝে দেখিয়ে দিই আপু। বাট আই এম নট ইন দ্যাট সিচুয়েশন যে আমি ওই রুমে পাকিস্তানি রুমটাতে যাবো, গোডাউনটাতে যাবো, যে পাকিস্তানি পার্সেলটা দেখাবো। ওকে, সো অর্ডার দিয়েছি, এখন একটা অর্ডার করলে কি একসাথে পাঠাতে পারবো? ওকে আপু, ইয়েস পাঠিয়ে দিয়েছি। দিস ইজ দ্য ওয়ান। এটা 2350 টাকা। ইটস আ বিউটিফুল গাউন। এটা 2350 টাকা। এটা দোপাট্টাও খুব সুন্দর, হ্যাঁ। দিস ইজ দ্য দোপাট্টা, একদম অল্প। এটা একটা না দুইটা আছে আপু। সো এটা হচ্ছে একটা দোপাট্টা, একটা হোয়াইট গাউন আপু, আর কি গাউন আছে। সো দিস ইজ দ্য টু গাউন। এই গাউনটা আপু এটা 2350 টাকা। এই দুইটা গাউনের মধ্যে যদি কোনোটা ভালো লাগে নিয়ে নিয়ে আপু। So, এই ছিল এখনকার মতো লাইভ ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর বিং উইথ জাজাক। I'm really sorry আমি কাল দেখি ইনশাআল্লাহ আপু কাল দেখিয়ে দিব। আমার ওরকম সিচুয়েশন নাই আপু, ওইরকম সিচুয়েশন থাকলে আমি গতকালকে আমি লাইভ মিস করার মহিলা না, কজ লটস অফ প্রোডাক্ট পেন্ডিং আছে। অনেকে আবার এটা বলে আপু অসুস্থ থাকলে লাইভে আসেন কেন? আপু আমাদের এত পরিমাণ প্রোডাক্ট পেন্ডিং থাকে, সাপ্লায়ারদের সাথে আমাদের এত পরিমাণ প্রোডাক্ট লাইন আপে থাকে যে একদিন মিস হয়ে গেলে দেখা যায় আমরা অনেক দূর পিছিয়ে যায়। আমার কাছে খাদি পেন্ডিং আছে, আমার কাছে সাদাবাহার পেন্ডিং আছে, আমার কাছে বিনসাইড পেন্ডিং আছে, আমার কাছে গুলজি পেন্ডিং আছে। আমার তো কালকে থেকে আই উইল লাইক নষ্ট মাথা। এর মধ্যে আবার আমার যে স্টিচ আপনারা অনেক পছন্দ করেছেন, সো এই স্টিচ পেন্ডিং আছে আপু, লটস অফ স্টিচ আইটেম। আমি গুলজি স্টিচে ফেলবো কালকে 2টা ক্যাটালগ, তারপরে আমি হচ্ছে জেড স্টিচ করবো, যে আরবান আসছে ওটা স্টিচে ফেলবো। সো এই লটস অফ ওয়ার্কগুলো থাকে, নাহলে আমি এভরিডে লাইভ করা মহিলা। সো এখন একটু সময় নেব, বাট আপনাদেরকে প্রতিদিনই আমি এখন লাইভে দেখিয়ে দেবো এগুলো। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ফারহানা আপু, থ্যাংক ইউ সো মাচ। আই নো দ্যাট এই ড্রেসটা এমন একটা ড্রেস আপু যেটা হচ্ছে আমি লাইভ করার আগেই সোল্ড আউট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এত পরিমাণ রেসপন্স ছিল, মাথায় ছিল না। সো আপু ইট ইজ ওকে, তুমি শুধু এমন একজন সব কমেন্টের অ্যান্সার দাও। লাভ ইউ আপু, আই লাভ ইউ টু আপু, দোয়া করবেন। একজন টেলরকে যত সুন্দরভাবে বুঝাতে হয় বেশিরভাগ নষ্ট করে ফেলে আপু। আমার টেলারে কোনো একদিন ভিডিও দেখাবো, আমার কারখানার লোকেরা যখন আসে আপনাদেরকে কোনো একদিন ভিডিও দেখাবো। ওদেরকে যদি আপনারা হাতে, আমি হাতে ধরে ধরেও ABCD শিখাই, ওরা ABCD বাদ দিয়ে EFGH এ চলে যাবে, ওরা ABCD বাদ দিবে, মানে এরকম ডিফিকাল্ট ওদের সাথে কাজ করা। নিউ জাজেক অর্ডার করেছে বাট পানি আপু, নিউ জাজেক অর্ডার ইনশাল্লাহ আপু পেয়ে যাবেন আপু। বিনসাইড লাক্সারি ফ্রক হবে না আপু, বিনসাইড লাক্সারি ফ্রকের একটা ক্যাটালগ ছিল, ওইটা আমরা এনেছি, সেল করেছি। এখন আর লাক্সারি ক্যাটালগ আপু আনবো না। ফ্রকের আপু রেসপন্স আমার পেজে খুব বেশি একটা ভালো না। আজকে একটা সেলে দেখিয়ে দিচ্ছি, ওটা নিয়ে নিয়ে আপু। আর যদি ওরকম আপ টু মার্ক লাগে আপু আমার লাক্সারি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি অবশ্যই আনবো। এর মধ্যে মনে হয় HZ একটা ঢুকবে। ওকে, সো এই ছিল এখনকার মতো কালেকশন ফটোটা। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর বিং উইথ জাজাক। ইনশাল্লাহ নেক্সট লাইভে আপনাদের সাথে আপু দেখা হবে নতুন কালেকশন নিয়ে। স্টিল সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।